প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ওপেন করার জন্য বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদে সাতশো জনের নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেইটার পরীক্ষা পদ্ধতি সম্পর্কে আজকে আলোচনা করব যে এমসিকিউ পরীক্ষা হবে নাকি লিখিত পরীক্ষা হবে তো আপনাদের মনের যে সংশয় আছে সেটা আপনাদেরকে দূর করে দেব এবং কোন বই পড়লে চাকরি পাবেন আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা বারবার আপনারা করেন সেটা হচ্ছে কত টাকা দিলে চাকরি হবে দেখেন বাংলাদেশ রেলওয়েতে একটা গুজব আছে যে পাঁচ লাখ টাকা দিলেই নাকি চাকরি মেলে তাদের উদ্দেশ্যে বলছি যে নিজের যোগ্যতা এবং দক্ষতায় আপনি চাকরি পাবেন এবং টাকা ছাড়াই চাকরি হবে হ্যাঁ ভাই শুধুমাত্র পড়াশোনা করতে হবে একটু মন দিয়ে পড়তে হবে এবং সেই জন্য আমাদের একটা বই রয়েছে প্রচুর সংখ্যক মানুষ প্রতিদিন এই বইটা অর্ডার করছে বইটার দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো স্থান থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ আশা করি আপনি যদি বইটা কমপ্লিট করতে পারেন হানড্রেড পারসেন্ট কমপ্লিট কমন পাবেন আমাদের এই বই থেকে তো বইটা খুবই ভালো মানের বই তাই অবশ্যই বইটি সংগ্রহ করুন এবং বাংলাদেশ রেলওয়েতে সাতশো বাষট্টি পদে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি এসেছে এরপরে সামনে কিন্তু ধাপে ধাপে আরও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসবে কারণ টোটাল পনেরো হাজার নিয়োগ বিজ্ঞপ্তি আসার কথা রয়েছে তো এই যে যেই রেলওয়ে নিয়োগের যে পরীক্ষাটা টোটাল কয়টি ধাপে পরীক্ষা হবে সেটা সম্পর্কে আপনাদেরকে বলে দিই উপরে দেখতে পাচ্ছেন যে পয়েন্টসম্যান ট্রলিম্যান খালাসি কালবয় পোর্টার তারপর রুম আয়া গেটকিপার এই সকল যেসব পদ রয়েছে এগুলোতে প্রথমে একটি লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা মানে এমসিকিউ পরীক্ষা সেটাতে আপনার যদি চাকরি প্রার্থী কম হয় তাহলে কিন্তু তারা সরাসরি লিখিত পরীক্ষাটাই নেবে আর যদি চাকরি প্রার্থী বেশি হয় তাহলে এমসিকিউ পরীক্ষা নেবে তার কারণ এমসিকিউ পরীক্ষার রেজাল্ট দেওয়াটা খুবই ইজি তো সেখানে আপনার বাংলা থেকে বিশ মার্ক থাকবে ইংরেজি থেকে বিশ মার্ক গণিত থেকে বিশ মার্ক এবং সাধারণ জ্ঞান থেকে দশ মার্ক থাকবে মোট সত্তর মার্কের পরীক্ষা হবে তো ধারণা করা হচ্ছে এমসিকিউ পরীক্ষা হবে তারপরে আমাদের যে বইটি আছে সেখানে আমরা প্রিলি এবং লিখিতের জন্য স্পেশালিভাবে বইটা তৈরি করছি তো মোট থাকবে আপনার সত্তর মার্ক এবং মৌখিক পরীক্ষা থাকবে তিরিশ মার্ক এই নিয়ে একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনি যদি বাংলাদেশ রেলওয়ের পয়েন্টসম্যান পদের কাজ কি বেতন কত সেটা সম্পর্কে না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দিচ্ছি আপনাদের অনেকেরই কিন্তু বিভিন্ন ভ্রান্ত ধারণা রয়েছে যেগুলো আপনারা অনেক কিছু না জেনে না বুঝেই কিন্তু আবেদন করেন ফার্স্টে আপনার কাজ সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে পয়েন্টসম্যানের কাজটা হচ্ছে তারা স্টেশনে থাকে স্টেশন মাস্টারের নির্দেশনা অনুযায়ী ট্রেন আসা এবং যাওয়ার পূর্বে ট্রেন লাইনে কোনো প্রবলেম আছে কিনা বা লাইন চেঞ্জ করা লাগবে কিনা কোনো নাট বলটি ঢিলে ঢালা আছে কি না এগুলো তদারকি করা তবে কাজটা খুবই ইজি কাজ সারাদিনে হয়তো আপনার অলমোস্ট দিয়ে তিরিশ মিনিট বা এক ঘন্টা ট্রেন আসা এবং যাওয়ার পূর্বে কাজটা করতে হবে ভাই কাজটা এত কঠিন কোনো কাজ না আপনি যদি জাস্ট পরীক্ষাটা পাশ করতে পারেন ভাই ইনশাল্লাহ আশা করি আপনি আপনার স্বপ্নের সোনার হরিণটা পেয়ে যাবেন তাই বলবো ভাই অবশ্যই বইটা সংগ্রহ করেন এবং বাংলাদেশ রেলওয়ে এই যে পয়েন্টসম্যান পদের চাকরিটা খুবই শান্তির চাকরি আপনি যদি একবার এই চাকরিতে ঢুকতে পারেন আপনি চাকরির মজা সম্পর্কে বুঝে যাবেন আপনার যদি কোনো উপজেলা পর্যায়ে পোস্টিং পরে তাহলে আপনার দিনে একবার কি দুইবার কাজ থাকবে আর জেলা পর্যায়ে কাজ থাকলেও সর্বোচ্চ দুই ঘন্টার বেশি আপনার কাজের কোনো প্রেশারই নাই। এই এই ব্যাপারগুলো মাথায় রাখবেন এবং বাংলাদেশ রেলওয়েতে পয়েন্টসম্যান পদে অবশ্যই অবশ্যই আবেদন করে দেন আপনার কাজ এই যে অনেক সময় ট্রেন লাইন যাওয়ার সময় দেখবেন অনেকে একটা গ্রিন সিগনাল দেয় এরকম দাঁড়িয়ে থাকে তো আপনার কাজটা হবে এই পয়েন্টসম্যানদের কাজ কিন্তু এই আর এখানে কিন্তু আয়ের অনেক সুযোগ রয়েছে ভাই আয়ের অনেক সুযোগ রয়েছে আর পয়েন্টসম্যান পদে আগে সরাসরি কখনো কোনো নিয়োগ হয় না এইবারই পয়েন্টসম্যান পদের প্রথমবারের মতো নিয়োগটা হচ্ছে তো এবার বলবো যে বেতন কত দেখেন আপনারা পয়েন্টসম্যান পদের বেতন সম্পর্কে অনেকেই জানেন না তো রেলওয়ের চাকরিটা কিন্তু সবথেকে শান্তির চাকরি আপনি একদম নিলিবিলি স্টেশনে বসে থাকবেন ট্রেন আসবে যাবে তো টোটাল বাড়ি ভাড়া যাতায়াত খরচ আপনার চিকিৎসা ভাতা ধোলাই ভাতা সব কিছু দিয়ে বিশ হাজার টাকা প্লাস আপনার বেতন দাঁড়াবে মান্থলি তাহলে বুঝতেই পারছেন একজন পয়েন্টসম্যান কত টাকা আয় করতে পারে তো এবার বলবো আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন বা গণিতে বেশি দুর্বল হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের বইটা সংগ্রহ করতে হবে আশা করি হানড্রেড পারসেন্ট কমন পাবেন মহান মোহানাল্লাহতাল্লাহ অশেষ সহমতে যারা প্রতিনিয়ত বই সংগ্রহ করছেন তাদেরকে আমি অনেক অনেক দোয়া করি এই দেখুন আমি ম্যাথামেটিক্সের যে পেজটা সেটা তুলে ধরেছি এবং আপনাদেরকে ক্যাশ মেমো দেখাচ্ছি আর এই চাকরিটাতে আয়ের অনেক সুযোগ রয়েছে ভাই হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব এই পদে চাকরি করে তবে আপনি চাকরি পাওয়ার সাথেই লাখ টাকা আয় করবেন এই ধরনের ধারণা কিন্তু বাদ দিতে হবে অবশ্যই বইটা সংগ্রহ করুন যদি পাশ করেন ভাই অবশ্যই চাকরি পাবেন আর আপনি শুধুমাত্র কেন পাস করবেন ঠিক আছে আর শুধুমাত্র আপনি কিভাবে পাস করবেন সেটা সম্পর্কে জানতে আমার চ্যানেলটা ভিজিট করুন এবং এই থামবেল দেওয়া ভিডিওটি দেখে আসুন এবং বাংলাদেশ রেলওয়ের সুযোগ সুবিধা পয়েন্টসম্যান পদের সুযোগ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিয়েছি আমি আরেকটা ভিডিওতে সেটাও আপনি ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন সেই সাথে আপনার যারা খালাসি পদে চাকরি পেতে চান তাদেরকে বলব যে খালাসি পদে বেতন কত পোস্টিং কোথায় হবে সেটা সম্পর্কে জানতে অবশ্যই ভিডিও সেকশানে চলে যান এবং ডিসক্রিপশান বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটি অবশ্যই দেখবেন তাছাড়া আপনাদেরকে বলব যারা আপনারা পয়েন্টসম্যান পদে আবেদন করেছেন খালাসি পদের বিগত সালের প্রশ্ন এই সম্পর্কিত যে ভিডিওটি রয়েছে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ পয়েন্টসম্যান এবং খালাসি এ দুটো কিন্তু কাছাকাছি লেভেলের পদ তাই এই প্রশ্নটা দেখলে আপনি অনেক হেল্প পাবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ভিডিও সেটা হচ্ছে পয়েন্টসম্যান পদে কাজ কি বেতন কত প্রমোশন হবে কিনা সেটা সম্পর্কে জানতে অবশ্যই এক্ষুনি আপনি আমার চ্যানেলটিকে ভিজিট করুন এবং তাহলে ভিডিও সেকশানে যাওয়ার সাথেই আপনি কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাবেন এবং পর্যায়ক্রমে আপনি ভিডিওগুলো দেখবেন আর আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন চলমান যত চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বল আছে কিছু জানতে পারবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন নতুন চাকরির ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ধন্যবাদ সবাইকে